শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সকাল মানেই দিনের আলো, সকাল মানেই ভালো, সকাল মানেই দিনের আলোয় দূর হয়ে যায় কালো। সকাল মানেই দিনটা নতুন, কাজের শুরু আবার। সকাল মানেই কাজের সাথে সময় বাইরে যাবার। সকাল মানেই সজীব মনে কাজের মাঠে যাওয়া, সকাল মানেই নতুন করে দর্পণকে পাওয়া। হ্যাঁ প্রিয় শ্রোতা, এমনই এক নতুন সকালে দর্পণ ডালি হাতে আবারও এসে পড়েছি আমরা। তবে এই যে সকালের কথা বলছি, আজকের সকালটা কিন্তু কিছুটা হলেও ভিন্ন, তাই না বাপি? একদম চমৎকার সকাল, এবং সেই সাথে রয়েছে বৃষ্টির রিমঝিম শব্দ। আর সবকিছু নিয়েই আমরা এসেছি, সাথে তো আছেই আপনাদের প্রিয় দর্পণ। এবং দর্পণে সবার মনকে আমরা এক করে চাই, কারণ আমাদের শ্রোতা বন্ধুরা শুনলেই আমাদের চেষ্টাগুলো সার্থকতার আনন্দ খুঁজে পায়। সোনার ভিতর দিয়ে জানার পরিধিকে বাড়িয়ে তোলার আন্তরিক সহযোগিতায় দর্পণ সবসময় শ্রোতা বন্ধুদের সঙ্গে বন্ধুর মতোই থাকতে চায়। তথ্য, শিক্ষা এবং বিনোদনের অন্যতম মাধ্যম হতে চায় দর্পণ। আজকের এই দর্পণ থেকে সবাইকে জানাই এক রাশ প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, শুরুতে কাজের কথায় দু কথা বলেছি আমরা, এবার আরও খানিকটা বলতে চাই দেশের কাজ প্রসঙ্গে। সময়ের হাত ধরে এগিয়ে চলেছে কাজ, এগিয়ে চলেছে দেশ। এই কাজেরই আরেক নাম হল উন্নয়ন, যে উন্নয়ন আমাদের জীবনমানের ইতিবাচক পরিবর্তনকে নিশ্চিত করে। সাধারণভাবে উন্নয়ন বলতে আমরা অগ্রগতি বা উত্তরণকে বুঝে থাকি, কিন্তু উন্নয়নবিদদের মতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটিয়ে দেশকে আধুনিকায়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়াই হল উন্নয়ন, যার মাঝে দেশের সঞ্চয়, বিনিয়োগ, উৎপাদন সবকিছুই বৃদ্ধি পাবে। তবে জাতীয় আয় যদি মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হয়, তাহলে তাকে আমরা প্রকৃত উন্নয়ন বলে থাকি। উন্নয়নের পথে চলতে চলতে আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশ পেয়েছি, বেড়েছে আমাদের মাথা পিছু আয়। বর্তমান সরকারের উন্নয়নমুখী কার্যক্রমে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে। সামাজিক কর্মকাণ্ড, শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশ এরই মাঝে অনেকভাবেই সম্মাননা প্রদান করেছে, যা আমাদের উন্নয়নের সুনামকেই বাড়িয়ে দিয়েছে। এদিকে 2022 সালকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের মাইলফলকের বছর হিসেবে বিবেচনা করা যেতেই পারে। পদ্মা সেতুর পর মেট্রো রেল তার প্রমাণ। আমার গ্রাম আমার শহর, ডিজিটাল বাংলাদেশের এই প্রতিপাদ্য এখন বাস্তবে রূপ নিয়েছে। গ্রামে বসে এখন শহরের আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যায়। অনলাইনে ব্যবসা বাণিজ্য এবং লেনদেনের বিষয়টি এখন জনপ্রিয় হয়ে উঠেছে। পুরুষ এবং নারী উদ্যোক্তা বেড়ে চলেছে। সব মিলিয়ে আমরা এখন উন্নয়নের রাস্তা ধরে এগিয়ে চলেছি কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। উন্নয়নের হাইওয়েতে বাংলা নামের দেশ, সফলতার দাজিনে এগিয়ে প্রিয় স্বদেশ। উন্নয়নের হাইওয়েতে বাংলা নামের দেশ, সফলতার দাজিনে এগিয়ে প্রিয় স্বদেশ। আশায় আছে থাকবে আলো, ঘুরবে আলো বাগান দেশ, আশার সুবাস ছড়িয়ে যাবে লাল সবুজে বাংলাতে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য দর্পণকে যেভাবে নিবেদন করব আজ, তারই সূচি পরিচিতি মেলে ধরতে চাই। শুরুতেই শোনাব এই দিনে পর্বটি, এরপর অসমাপ্ত আত্মজীবনী, এবং তারপর একে একে শোনাব এই আলাপন, আবিষ্কারের কথা, নদী ও জীবন, এবং আমাদের গান পর্ব। এবার আজকের এই দিনে পর্ব শুনতে সবার মনোযোগ আকর্ষণ করছি, যার মাধ্যমে অনেক রকম তথ্য কথা আমরা জানতে পারব। শুরু করছি দর্পণের প্রথম আয়োজন এই দিনে।
নাটকে সংযোজন করে খ্যাতিমান হয়ে উঠেছিলেন। উনিশ শতকের প্রথমার্ধে একজন কার্ল মার্কস ডাস ক্যাপিটাল বা পুঁজি সম্পর্কে বই লিখে আলোড়ন সৃষ্টি করেন, আর এই বইটি 1867 সালের আজকের এই দিনে প্রকাশিত হয়। মার্গারেট স্যাঙ্গার ছিলেন একজন মার্কিন জন্মনিরোধক কর্মী, লেখিকা এবং সেবিকা, যিনি দেশটিতে জন্মনিরোধক শব্দের প্রচলন শুরু করেছিলেন এবং তিনিই প্রথম জন্মনিরোধক ক্লিনিক প্রতিষ্ঠা করেন। মার্কিন পরিবার কল্যাণের পুরোধা মার্গারেট স্যাঙ্গার 1883 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্য চর্চার পাশাপাশি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। ওদিকে আরেক কথাশিল্পী নরেন্দ্রনাথ মিত্রকেও আজ আমরা স্মরণ করতে চাই। বাংলাদেশের ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেন। কবিতা দিয়ে সাহিত্য চর্চা শুরু করলেও নরেন্দ্রনাথ মিত্র কথাসাহিত্যের একজন সফল লেখক হয়ে ওঠেন। 1975 সালের এই দিনে তিনি পরলোক গমন করেন। বিশিষ্ট গীতিকবি ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু 1990 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। চলচ্চিত্রে গান রচনায় তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অনেক জনপ্রিয় এবং কালজয়ী গানের রচয়িতা ছিলেন নজরুল ইসলাম বাবু। পৃথিবীর বিভিন্ন দেশে পাতাল ট্রেনের প্রচলন রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় 1995 সালের এই দিনে পাতাল ট্রেন পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, আমাদের স্বাধীনতার মহান স্থপতি, তিনি আমাদের এই দেশে স্বাধীনতার ডাক দিয়েছিলেন যেমন, তেমনি আবার দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা। আর এভাবেই তিনি তৎকালীন পাকিস্তান শাসকের বিরাগ ভাজন হয়ে ওঠেন। শত অন্যায়, অত্যাচার আর জেল জুলুম তাঁর জীবনের সঙ্গী হয়ে যায়। যখন তিনি জেলে বন্দী ছিলেন, তখন তিনি ডায়েরি লেখার অভ্যেস গড়ে তোলেন। লেখেন তাঁর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের অনেক কথা। সেসব কথা নিয়েই প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বই অসমাপ্ত আত্মজীবনী। এবার এই বই থেকেই আমরা নির্বাচিত অংশের উপস্থাপনা শুনব খন্দকার শামসুজ্জোহার উচ্চারণে। কেন্দ্রীয় লীগের কিছু কিছু লোক কলকাতা ভারতে চলে যাক, এটা চেয়েছিল বলে আমার মনে হয়, অথবা পূর্বেই গোপনে রাজি হয়ে গিয়েছিলেন। সৌরার্দী নেতা হলে তাদের অসুবিধা হতো, তাই তারা পিছনের দরজা দিয়ে কাজ হাসিল করতে চাইল। কলকাতা পাকিস্তানে থাকলে পাকিস্তানের রাজধানী কলকাতায় করতে বাধ্য হতো, কারণ পূর্ববাংলার লোকেরা দাবি করত পাকিস্তানের জনসংখ্যায়ও তারা বেশি, আর শহর হিসেবে তদানীন্তন ভারতবর্ষের শ্রেষ্ঠ শহর কলকাতা। ইংরেজের শাসনের প্রথম দিকে কলকাতা একবার সারা ভারতবর্ষের রাজধানীও ছিল। এই সময়ে আরও কয়েকটা ঘটনা ঘটে আমাদের কর্মীদের মধ্যে। আমাদের যে মিল্লাত প্রেসটা ছিল সেটা হাশিম সাহেব পরিচালনা করতেন। কথা উঠল প্রেসটা কি করা যায়। হাশিম সাহেব পূর্বেই দেনা হয়ে পড়েছেন বলেই একটা রঙিন মেশিন বিক্রি করে দেন, তাতে দায় দেনা শোধ হয়ে যায়। তিনি শামসুল হক সাহেবকে ঢাকা থেকে ডেকে নিয়ে বললেন, কলকাতার কর্মীরাও অনেকে ঢাকা চলেছে, আমি পাকিস্তানে যাব না, তোমরা প্রেসটা ঢাকায় নিয়ে একে কেন্দ্র করে দলটা ঠিক রাখো আর কাজ চালিয়ে যাও। শামসুল হক সাহেব আমাদের সঙ্গে পরামর্শ করে রাজি হলেন। ঢাকার লীগ অফিস 150 নম্বর মোগলটুলিতে প্রেসটা বসানো হবে, মিল্লাত কাগজ চলবে, আমরা এক একজন এক একটা বিভাগের ভার নেব। শামসুল হক সাহেব ঢাকায় এসে সব কিছু ঠিক করে কলকাতা গেলেন। হাশিম সাহেব আবার কলকাতার কর্মীদের বললেন, তোমরা তো কলকাতায় থাকলে তোমাদেরই বোধহয় প্রেসটা থাকা দরকার, কারণ হিন্দুস্তানে তোমরা কী বা করবা, যাদের বাড়ি পাকিস্তান পড়েছে তাদের আর প্রয়োজন কি, পাকিস্তান তো হয়েই গেছে। কলকাতার কর্মীরা বলে বসল, ঠিকই তো কথা,
যখন হক সাহেব এই কথা শুনলেন, কিছুই না বলে ফিরে এলেন। আমি তখন হাশিম সাহেবের কাছে বেশি যাই না, কারণ তিনি আমাকে শহীদ সাহেবের সমর্থক বলে বিশ্বাস করতেন না, আর আমিও শহীদ সাহেবের সাথে তার ব্যবহার সমর্থন করি না। একে আমি বিশ্বাসঘাতকতা বলতাম। শুনছিলেন অসমাপ্ত আত্মজীবনীর গ্রন্থ থেকে পাঠ। এবার বলতে চাই ইমেইলের কথায়। আমাদের চলমান জীবনের এক প্রয়োজনীয় অনুষঙ্গ এখন ইমেইল। ইমেইল ছাড়া আধুনিক জীবন অচল, এ কথা আজ সত্যি হয়ে দাঁড়িয়েছে। ইমেইলের প্রয়োজনীয়তা এখন আমাদের জীবনে অপরিহার্য। ইমেইল আমাদেরকে ঝামেলামুক্ত নিরাপদ জীবনের নিশ্চয়তা এনে দিয়েছে। এটি যাতায়াত অথবা খরচের কোনো দুশ্চিন্তাও নেই। এই ইমেইল দর্পণেও প্রাণ সঞ্চার করেছে, কারণ শ্রোতা বন্ধুরা এখন অনায়াসেই ইমেইলের মাধ্যমে দর্পণে লেখা পাঠাতে পারেন। এবার এমনই কিছু ইমেইলের উত্তর শোনাব আজকের ইয়ালাপন আয়োজনে। ইয়ালাপন আয়োজনটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী। বৃষ্টি ভেজা এই সকালে যে যেখান থেকে দর্পণের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে আজকের ই আলাপন থেকে আরও একবার বৃষ্টি ভেজা শুভেচ্ছায় আমন্ত্রণ করছি। আর প্রথমে আজ যার লেখাটি পড়ছি, তিনি আমাদের কিশোরগঞ্জের শ্রোতা মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি লিখেছেন, গত 30 আগস্টের দর্পণ খুব ভালো লেগেছে, শ্রমকণ্ঠ ছিল চমৎকার। একজন সাধারণ খেজুর বিক্রেতাও যে একটি চমৎকার অনুষ্ঠানের উপজীব্য হতে পারে তা এই পর্ব না শুনলে বোঝা যাবে না। কারণ বাজারের একজন খেজুর বিক্রেতার কথা, তার সুখ দুঃখের কথা, তার পরিবার স্বজনদের কথা তুলে ধরে দর্পণ আমাদের মুগ্ধ করেছে। তবে সেদিনের উৎসবে বাংলাদেশ পর্বটি ছিল অসাধারণ। আমাদের জাতীয় ফল কাঁঠাল নিয়ে যে একটি উৎসব আছে তা আমার জানাই ছিল না। এই অনুষ্ঠানের বিবরণ আমাকে আপ্লুত করেছে। নরসিংদী আমার কর্মস্থলের কাছেই, তাই আগামী বছর এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আশা করছি। এমন উপভোগ্য অনুষ্ঠান শ্রোতাদের উপহার দেওয়ার দর্পণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ আপনার ভালো লাগার কথাগুলো এত সুন্দর ভাষায় আমাদের কাছে প্রকাশ করবার জন্য। দর্পণ সবসময় চেষ্টা করে আমাদের ইতিহাস ঐতিহ্যের সকল শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে, আর সেই চেষ্টা তখনই সার্থক হয় যখন তা আপনাদের ভাবনার জগতে নাড়া দেয়, ভালো লাগে। আশা করি আগামী দিনগুলোতে এভাবেই দর্পণের সাথে থাকবেন। পরের মেলটি করেছেন প্রদীপ বর্ষাক, পশ্চিমবঙ্গ ভারত থেকে। লিখেছেন, গত 31 আগস্ট বুধবার সকালে ঢাকার ক মিডিয়াম ওয়েবে অনুষ্ঠান পরিষ্কার শুনতে পারলাম না, খুবই অস্পষ্ট শোনা গেল। বুঝতে পারলাম না অনুষ্ঠানের মূল বিষয়গুলো কি ছিল, তবে পুরো দর্পণটাই শুনতে চেষ্টা করলাম কিন্তু সময় নষ্ট হলো। অনুষ্ঠানের বিষয়বস্তু ঠিকমতো বুঝতেই পারলাম না। আশা করছি ঢাকা ক অনুষ্ঠান আগামীতে পরিষ্কার শুনতে পারব, সেই আশা নিয়ে ধন্যবাদ। প্রথমে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ আপনি সেদিনের আয়োজন ঠিকমতো শুনতে পাননি। কিন্তু সেদিন আমাদের এ প্রান্তে কোনো সমস্যা ছিল না, অনুষ্ঠান ঠিকমতোই প্রচার হয়েছে। তবে যেহেতু আপনি অনেক দূর থেকে আমাদের শুনে থাকেন, তাই সেক্ষেত্রে অনেক সময় আবহাওয়ার কারণে ফ্রিকোয়েন্সিতে সমস্যা হতে পারে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এমন অবস্থায় আমাদের বাংলাদেশ বেতারের অ্যাপ থেকে কিংবা অনলাইনে আপনি আমাদের অনুষ্ঠান শুনতে পারেন, আর সেটা সম্ভব না হলে আমাদের ইউটিউব পেজ থেকেও পরবর্তীতে অনুষ্ঠান শুনে নিতে পারেন। জন্য ধন্যবাদ। এম বিল্লাল শেখ রজনীগন্ধা সড়ক চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, 30 তারিখের দর্পণ হৃদয় ভরে উপভোগ করলাম। এই দিনে সহ অসমাপ্ত আত্মজীবনী হতে পাঠ ভালো লাগলো। শ্রমকণ্ঠ পর্ব এবং নতুনভাবে শুনলাম কাঁঠাল বিদায় নিশান উৎসব। যদিও পূর্বে শুনি নাই, তবুও মনে হলো এই উৎসবটি যুগোপযোগী। তাছাড়া যেহেতু কাঁঠাল জাতীয় ফল, তবে প্রিয় পর্ব শ্রমকণ্ঠে পূর্বের মতো আর নির্ধারিত ব্যক্তির কোনো পছন্দের গান বা ভালো লাগার মতো অভিব্যক্তি প্রচার করা হচ্ছে না, যা হতাশাজনক। যখন রাতে বা দিনে অনুষ্ঠান পরিচিতি বলা হয়, ওই সময় দর্পণের এই দিনে পর্বের কথা যেন বলা হয়। আর দর্পণে খেলার জগৎ পর্বটি স্থগিত করে ওই স্থানে বাংলাদেশের জেলা এবং জেলার দর্শনীয় স্থানসমূহ, ঐতিহ্যবাহী স্মৃতিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের পরিচিতিমূলক একটি জেলা পরিচিতি নামক পর্ব প্রচার করা গেলে ভালো হয়। কারণ খেলার খবর সবসময় প্রচার করা হয়, তারার সাথে কিছুক্ষণ পর্বে পপ তারকা হৃদয় খানের সাক্ষাৎকার প্রচার, এবং উৎসবে বাংলাদেশ পর্বে হিন্দু সম্প্রদায়ের ঝুলন পূজার বিস্তারিত জানাতে অনুরোধ রইল। এছাড়া গত 28 ও 29 আগস্ট এবং 6 সেপ্টেম্বর দর্পণের পর্বগুলো মধুময় ছিল।
আপনার মতামতের জন্য ধন্যবাদ। আপনার মতামত ও অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। তবে জেলা পরিচিতি নিয়ে দর্পণে একসময় একটি পর্ব প্রচারিত হতো, যা আপাতত বন্ধ আছে। আপনাদের অনুরোধে কর্তৃপক্ষ তা পুনরায় প্রচারের বিষয়ে বিবেচনা করবেন। মেইলের জন্য ধন্যবাদ। মোহাম্মদ আলমাসালে গাবগাছি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের প্রতিটি আয়োজন আমার ভীষণ ভালো লাগছে। তাই তো নিয়মিত প্রতিদিনের অনুষ্ঠান শুনছি, কিন্তু সময়ের কারণে বেশি বেশি লেখা হয়ে উঠছে না। গত 29 আগস্ট রূপালী সংস্কৃতি পর্বে অমর প্রেম ছবির পর্যালোচনা, 30 আগস্ট শ্রমকণ্ঠ পর্বে একজন খেজুর বিক্রেতার সাক্ষাৎকার, 31 আগস্ট যুগের সাজ যুগের পোশাক পর্বে খড়ম জোতা নিয়ে বিস্তারিত নদীয় জীবন, এবং 5ই সেপ্টেম্বর রূপালী সংস্কৃতি পর্বে পাপ পুণ্য ছবির পর্যালোচনা আমার খুব ভালো লেগেছে। তবে অপরূপ বাংলা পর্বটি মোটেও ভালো লাগেনি, কেননা পর্বটির নামের সাথে অনুষ্ঠানের কোনো মিল পাচ্ছি না। আমার মতে অপরূপ বাংলা পর্বে বাংলাদেশের হাজারো অপরূপ সৌন্দর্যময় জায়গার বর্ণনা করা উচিত। পর্বটির সম্পর্কে আমাকে একটু বুঝিয়ে বললে খুশি হব। আমার প্রিয় একটি পর্ব পাহাড় ও প্রকৃতি। আমি এই পর্বে আগামীতে শেরপুর জেলায় অবস্থিত চন্দ্রডিঙ্গা পাহাড় নিয়ে বিস্তারিত নদীয় জীবন পর্বে সাঙ্গু নদী এবং রূপালী সংস্কৃতি পর্বে পরাণ এবং হাওয়া ছবি সম্পর্কে শুনতে চাই। আমি আছি সবসময় দর্পণের সাথে এবং থাকব, কথা দিচ্ছি। প্রথমেই মেইলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনা থাকবে। এবার আসি অপরূপ বাংলা পর্বের কথায়। বাংলার যা কিছু অপরূপ তাই নিয়ে এ পর্বে প্রচার করা হয়। সেখানে প্রকৃতির সাথে সাথে নানা অপরূপ স্থাপনা ও বর্তমান সময়ে তৈরি বেড়ানোর স্থানও যুক্ত। আপনি যেটা বলছেন সেই বিষয়ের জন্য আমাদের পাহাড় ও প্রকৃতি পর্ব রয়েছে, যেখানে শুধুই বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরা হয়। আশা করি বিষয়টা বুঝেছেন। এবারের ইমেলটি করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লাপাড়া কিশোরগঞ্জ থেকে। লিখেছেন, 1 সেপ্টেম্বর দর্পণে পরিবেশনা আমার ভীষণ ভালো লেগেছে। সেই সাথে 2 সেপ্টেম্বর এই দিনে পর্বসহ প্রাণের গীত, খেলার জগৎ, পত্রালাপ ও দেশাত্মবোধক গানটি আমার মন প্রাণ ছুঁয়ে গিয়েছে। তবে প্রাণের গীত পর্বটি পুনঃপ্রচার না করে নতুনত্ব আনা হলে ভালো হতো। এতে আমরা নতুন নতুন শিল্পীর আলোচনা ও গান শুনতে পারতাম। আমি মুক্তিযুদ্ধ আমার অহংকার পর্বে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার, আবিষ্কারের কথা পর্বে মোবাইল ফোন আবিষ্কারের কথা, সাহিত্য সমাচার পর্বে কথা সাহিত্যিক সেলিনা হোসেনের মাটি ও শস্যের বুনন উপন্যাস, এবং কবিতা আবৃত্তি পর্বে কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতার আবৃত্তি শুনতে চাই। আপনার সকল অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। মেইলের জন্য ধন্যবাদ। এবার সংক্ষেপে কিছু মেইল পড়ছি। উৎসবে বাংলাদেশ পর্বে নরসিংদীতে কাঁঠাল নিয়ে ঐতিহ্যবাহী নিশান উৎসব সম্পর্কে, ব্যতিক্রমী পরিবেশনা ও শ্রমকণ্ঠ পর্বে খেজুর বিক্রেতার কর্মময় জীবন সম্পর্কে জেনে ভালো লেগেছে জানিয়ে মেইল করেছেন আফিয়া খানম জুলিয়ে ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। একই জায়গা থেকে ফয়সাল আহমেদ শিপন, রূপালী সংস্কৃতি পর্বে অমর প্রেম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনটি অসাধারণ ছিল জানিয়ে এই পর্বে চলতি সময়ের দর্শকপ্রিয় সিনেমা হাওয়া সম্পর্কে জানতে চেয়েছেন। রবিবারে প্রচারিত দর্পণের সবগুলো আয়োজন শুনে বেশ ভালো লেগেছে জানিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম বাগমারা রাজশাহী থেকে। গত 5 তারিখে প্রচারিত দর্পণ খুব ভালো লেগেছে জানিয়েছেন ফকির শফিক হাসান টুটুল ভাঙা ফরিদপুর থেকে, এবং শ্রী দীপক চক্রবর্তী হাজরাডাঙ্গা পঞ্চগড় থেকে। 30 আগস্টের আয়োজন ভালো লেগেছে জানিয়ে দর্পণ থেকে একজন ফল বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। শ্রোতাবন্ধু, মেইলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, সেগুলো বিবেচনায় থাকবে। এবার ইতি টানছি ইয়ালাপনের, আর জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ialapondb@gmail.com। শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা প্রচারিত হচ্ছে সরাসরি বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবং প্রত্যাশা রাখি পুরোটা সময় জুড়েই দর্পণের সাথে আছেন এবং বাকি সময়টুকু দর্পণের সাথেই থাকবেন। দর্পণের এখনকার পরিবেশনা আবিষ্কারের কথা। এই আবিষ্কারের কথা পর্বের কথাগুলো লিখেছেন খাদিজা আক্তার, আর পরিবেশনায় আছেন উপমা শিরিন। আবিষ্কার বলতে ব্যক্তি বা দলীয়ভাবে কোনো নতুন ধরনের জিনিস, যন্ত্র বা বিষয় তৈরি, প্রযুক্তি উদ্ভাবন, প্রক্রিয়াকরণ ইত্যাদিকে বোঝায়। আবিষ্কার যে নতুন প্রথা প্রবর্তনের মাধ্যমে সামাজিক আচরণের জন্য গুরুত্বপূর্ণ। সমাজবদ্ধ মানুষ আবিষ্কার গ্রহণ করে একে অপর মাঝে ছড়িয়ে দেয়। অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এটি শিল্পী, কলাকুশলী এবং সৃষ্টিশীলতায় অনন্য সাধারণ ভূমিকা রাখে।
মানুষের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধকরণ, অভিজ্ঞতা বিনিময় কিংবা সক্ষমতাকে আলোকিত করে থাকে। তাই আমাদের আজকের আবিষ্কারের কথা পর্বে বলব ক্যালকুলেটর আবিষ্কারের ইতিহাস। একটি বৈদ্যুতিক ক্যালকুলেটর সাধারণত গণনায় সম্পাদন করতে ব্যবহৃত একটি বহনযোগ্য বৈদ্যুতিক যন্ত্র। এটি দিয়ে সাধারণ গাণিতিক সমস্যা থেকে শুরু করে জটিল গণিত পর্যন্ত সমস্যা সমাধান করা যায়। এখন তো সর্বত্রই ক্যালকুলেটর আমাদের চোখে পড়ে, কিন্তু প্রথম ক্যালকুলেটরকে কবে তৈরি করেছিলেন? প্রথম ক্যালকুলেটর কেউ তৈরি করেননি। প্রথম ক্যালকুলেটর হচ্ছে মানুষের দুহাতের দশ আঙুল। এখনও গোনার কাজে আমরা আঙুল ব্যবহার করে থাকি। সম্ভবত দশ আঙুলের ব্যবহার থেকেই আদিকালে এক থেকে নয় এবং শূন্য এ দশটি অঙ্কের চলন হয়েছিল। তারপর থেকে সংখ্যা পদ্ধতি সারা পৃথিবীর মানুষ আজও ব্যবহার করে চলেছে, যার নাম হল ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যা পদ্ধতি। 1642 সালে মাত্র 19 বছর বয়সে প্রখ্যাত ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল ধাতব যন্ত্রাংশ অর্থাৎ গিয়ার, পিনিয়ন ইত্যাদি ব্যবহার করে প্রথম বৈদ্যুতিক ক্যালকুলেটর তৈরি করেন। তার যন্ত্রের নাম ছিল টুথ হুইলস, আবার কেউ কেউ একে প্যাসকালাইন বলত। এই যন্ত্রে শুধুমাত্র যোগ ও বিয়োগ করা যেত। পরে 1671 সালে প্যাসকালের যন্ত্রকে উন্নত করতে জার্মান গণিতবিদ গটফ্রিড উইলহেম লিবনিজ এবং 1691 সালে নিজের নকশা ব্যবহার করে তিনি তৈরি করেন নতুন ক্যালকুলেটর রেকনিং মেশিন। যোগ বিয়োগ ছাড়াও এই যন্ত্রে গুণন করা যেত। পরে সময়ের সঙ্গে সঙ্গে মেকানিক্যাল ক্যালকুলেটর আরও উন্নত হয়। 1887 সাল নাগাদ উইলিয়াম সিওয়ার্ড ব্যারোস ব্যবসায়িক কাজের পক্ষে উপযুক্ত একটি ক্যালকুলেটর উদ্ভাবন করেন। এই যন্ত্রটি শুধু যে সেই সময় জনপ্রিয় ছিল তা নয়, আজকের ইলেকট্রনিক যুগেও এই ধরনের মেকানিক্যাল ক্যালকুলেটর একেবারে অচল হয়ে যায়নি। ক্যালকুলেটরের ডায়ালে যে সংখ্যা ফুটে ওঠে তাদের ডিজিট বা অঙ্কের চেহারা বিচিত্র ধরনের কেন? ক্যালকুলেটরে যে কটি ডিজিট বা অঙ্ক ফুটে ওঠে তাদের প্রত্যেকটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 এই 10টি অঙ্কের মধ্যে যে কোনো একটি হতে পারে। সুতরাং প্রতিটি ঘরে 1 থেকে 0 পর্যন্ত 10টি অঙ্কেরই ফুটে ওঠার ব্যবস্থা থাকা চাই। এই কারণেই অঙ্কগুলোকে 7-সেগমেন্ট ডিসপ্লে পদ্ধতিতে ফুটিয়ে তোলা হয়। 7-সেগমেন্ট ডিসপ্লে পদ্ধতিতে প্রতিটি অঙ্কের জন্য 7টি সরল রেখা ব্যবহার করা হয়। 7টি রেখার সব কয়টিকে ব্যবহার করে তৈরি করা হয় 8 অঙ্কটি। 5টি রেখা ব্যবহার করে 2 অঙ্কটি লেখা হয়। এরকম বিভিন্ন সংখ্যক রেখা ব্যবহার করে অতি সহজে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো লিখে ফেলা যায় এই পদ্ধতিতে। তবে সব কয়টি অঙ্ক সরল রেখার টুকরো দিয়ে লেখার ফলে অঙ্কগুলোর চেহারা বিচিত্র ধরনের হয়। ক্যালকুলেটরে 7টি সেগমেন্ট বা রেখা তৈরি করা হয়। ইলেকট্রনিক পদ্ধতিতে লম্বা ধরনের ছোট ছোট আলো জ্বেলে, যাদের নাম লাইটে মিটিং ডায়োড বা সংক্ষেপে LED কিংবা কালো কালো রেখা দিয়ে, যাকে বলা হয় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা LCD। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য কোন আবিষ্কারের কথা নিয়ে। শোনার আমন্ত্রণ রইল। শুনছিলেন আবিষ্কারের কথা। এবার নদী প্রসঙ্গে কিছু কথা শোনাতে চাই। চলে যাব আমাদের পরবর্তী আয়োজন নদী ও জীবন পর্বে। এটি গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন আফসানা হাসান। বাংলাদেশ নদীমাতৃক দেশ, হাজারো নদী এদেশকে বাঁচিয়ে রেখেছে, এদেশকে করেছে সুজলা সুফলা শস্য শ্যামলা। কালের পরিক্রমায় আজ অনেক নদী হারিয়েছে তার যৌবন। একসময় এসব নদীর তীরেই গড়ে উঠেছিল সভ্যতা আর জনপদ। নদীগুলো আজ অবধি নানাভাবে এদেশের ভারসাম্য রক্ষা করে চলেছে। বাংলার প্রকৃতি, অর্থনীতি ও সংস্কৃতির স্বার্থে নদীগুলো রক্ষা করতে হবে। যত্রা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজবাড়ী জেলার একটি নদী। নদীর দৈর্ঘ্য 23 কিলোমিটার, গড়প্রস্থ 14 মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। যত্রা নদী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে প্রবহমান সিরাজপুর হাওর নদী হতে উৎপত্তি লাভ করেছে। এরপর এর জলধারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে প্রবহমান গড়াই নদীতে নিপতিত হয়েছে। নদীটি বর্তমানে প্রায় শুকিয়ে গেছে।
এ নদীর কোনো শাখা প্রশাখা নেই। বর্ষাকালে এ নদীর পানি প্রবাহ বেড়ে যায় এবং নদীর অববাহিকা বন্যায় প্লাবিত হয়। নদীটি জোয়ারভাটার প্রভাবে প্রভাবিত নয়। যত্রা নদীর উত্তর পাশে বালিয়াকান্দি নারুয়া মৃগী সড়ক এবং দক্ষিণ পাশে নারুয়া বাজার বাক্সাডাঙ্গি সড়ক। নারুয়া ইউনিয়নের বড়ঘি কমলা, চষাবিলা, কালুখালীর সাউরাইল, পূর্ব বাক্সাডাঙ্গি সহ সাতটি গ্রামের মানুষ এই রাস্তায় চলাচল করে। এসব গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিজীবী, যাদের প্রতিদিনই কৃষিপণ্য নিয়ে বিভিন্ন হাট বাজারে যেতে হয়। 9.5 ফুট চওড়া সড়কটি ভেঙে কোথাও 1.5 ফুট, আবার কোথাও তার চেয়েও কম অংশের দেখা মেলে, যেখান দিয়ে একটি বাইসাইকেলও যাওয়া সম্ভব নয়। তবু অনেকটা ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করে থাকে। উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত সড়কটি ভেঙে যাওয়ায় এসব এলাকার মানুষ পড়েছে চরম বিপাকে। রাস্তার পাশে থাকা অন্তত 200 বসতঘর রয়েছে ঝুঁকির মুখে। এদিকে চত্রা নদীর উত্তর পাড়ের সঙ্গে দক্ষিণ পাড়ে যোগাযোগ স্থাপন করেছে একটি সেতু। নদী খননের কারণে সেতুর দুই দিকের মাটি ধসে যাওয়ায় 2018 সালে নির্মিত সেতুটিও হুমকির মুখে। এদেশের নদনদীগুলো দেশটাকে মায়ের স্নেহ দিয়ে বাঁচিয়ে রেখেছে। নদীর অকৃত্রিম ভালোবাসার দানে এদেশ পরিপূর্ণ। মাছে ভাতে বাঙালি বলে যে কথাটি চালু আছে তাও এই নদীর দানেই। তাই এসব নদীর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ প্রয়োজন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আয়োজনে শেষ নিবেদন আমাদের গান পর্ব। এ পর্বে আজ শোনাবো একটি আধুনিক গান, ফজলে খোদার লেখা, আলী হোসেনের সুরে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অনিমা লিজা ডিকস্টা। শ্রোতা বন্ধুরা, গানের সুরে রেশ ধরেই এবার বিদায় পথ ধরব। আর শেষ বেলায় জানিয়ে যাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকী এবং আমি আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে ছিলেন আফরোজা আক্তার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন। জয় বাংলা।